সো হ্যালো গাইস, সেকেন্ড পার্ট স্টার্ট। আমরা যাচ্ছি, বেরোচ্ছি আমরা বিকেলের ট্যুরে। তো এই যে সোমনাথ সাহা, একে তো তোমরা দেখোনি, একে তোমরা দেখোনি সকালের পার্টে, বিকেলের পার্টে আজকে এই যে প্রিয়াংশু। অ্যান্ড চলো শুরু করা যাক। সো হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি সুভাষপল্লির মধ্যে দিয়ে। কয়েকটার একটি অন্যতম প্রধান পাড়া সুভাষপল্লি, তার মধ্যে দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি নাথুয়া রোডের দিকে। একটু পরে আমরা নাথুয়া রোডে গিয়ে উঠবো। তো হ্যালো গাইস, সামনে দেখতে পাচ্ছ তোমরা যে রাস্তাটা, সেটিকে বলে নাথুয়া রোড। আর এই নাথুয়া রোডেই একটু আগে গেলেই সামনে পাবেন আপনারা হচ্ছে হলো মধুবনি পার্ক। সেই মধুবনি পার্কটি হচ্ছে গয়কাটার একটা অন্যতম বিখ্যাত জায়গা, কিন্তু আজকে আমরা মধুবনি পার্ক দেখাবো না। আজকে আমরা যাব আমাদের এই বাগানটা ঘুরতে। সকালে যে ভিডিওটি আপনারা দেখেছেন ফার্স্ট পার্টটি, সেটি ছিল প্রথম অধ্যায়, এবং সেকেন্ড অধ্যায়ে আমরা একটু কভার করার চেষ্টা করছি সেই বাগানটিকে। তো হ্যালো গাইস, এখন আমরা পৌঁছে গেছি বাগানের ভিতরে, মানে পুরাপুরি পৌঁছিনি বাগানের ভিতরে, তো পৌঁছে গেছি বাগানের মোটামুটি ভিতরে। তো এখানে একটি গাছ আছে, গাছটা দেখানোর চেষ্টা করব। এই গাছটির নাম আমরা সব বন্ধুরা মিলে রেখেছি অ্যালোন ট্রি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটি হাতি বেরিয়েছে, শুনতে পেলাম লোকালদের থেকে। তো আমরা দেখতে যাচ্ছি হাতিটিকে, দেখি সামনে কি দেখতে পাই আমরা। হাতিটিকে দেখতে পাই কি পাই না, যদি দর্শন হয় তাহলে তোমরাও দেখাবো আমরা অবশ্যই। সাথে থাকো তোমরা। এখন আমরা যাচ্ছি যেদিকে হাতি বেরিয়েছে ওইদিকে যাচ্ছি এখন আমরা। তো রাস্তাটি দেখতে পাচ্ছ খুব খারাপ এবং খুব সরু রাস্তা, তো নিচের দিকে ঢালু আছে খুব, তো খুবই ডেঞ্জারের রাস্তা। তো ওই দিক দিয়ে যাচ্ছি আমরা, তো আপনাদের হাতি দেখানোর জন্য। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত ভিড় জমেছে হাতি দেখার জন্য, সবাই এসেছে উৎসাহের সাথে সাথে। তোমাদের হাতিটা দেখানোর চেষ্টা করছি আমরা গিয়ে। একটু রিস্ক নিতেই হবে, নয়তো হবে না। আচ্ছা, এই যে গাইস, আপনাদের একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করছি হাতিটিকে। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাতিটি ওঠার চেষ্টা করছে, একটু হয়তো একটু দৌড় লাগিয়েছে সামনের দিকে। আর দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের একটা বন্ধু হাতি তারা খেয়েছে, একটু পাকাই মারতে গিয়েছিল সামনের দিকে, তো ওকে পালাতে হচ্ছে সেই জন্যে। আর হাতি তারা খেয়ে ছেলেটি এখন ভীত হয়ে বসে আছে এখানে, ছেলেটির খুব খারাপ অবস্থা। গাইস, আমরা এখন বাড়ি ফেরার পথে এবং আসার সময় খুবই ঠান্ডা লাগছিল, এবং সামনে দেখছিলাম অনেক আগুন তাপাচ্ছে, তো আমরা ওখানে গিয়ে আগুন তাপানো শুরু করলাম এবং আগুন তাপে আমরা এখন বাড়ি ফেরব। সো হে গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, সেকেন্ড পার্ট শেষ হচ্ছে। অনেক কিছু দেখলাম, হাতির তারা খেলাম, সুন্দর সিনারিও দেখলাম, তো তোমরা সবাই দেখতে পারবা এই ভিডিওটার মধ্যে। আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে দিও অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই। কালকে আসবো আবার পরের ব্লগ নিয়ে, বাই।